হ্যালো ব্যবসার্স আসসালামু আলাইকুম দু সালে আপনারা দেখতে পারতেছেন নতুন নিয়মে ভয়েজ রুম সহ ইমো বিগ গ্রুপ কীভাবে খুলতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে সবাই যে এখন হচ্ছে গিয়ে ইমো ভয়েস রুম সহ বিগ গ্রুপ খোলা জানা না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইয়া হিসাবে ভয়েস ক্লাব হিসাবে ভয়েজ রুম আসে না ঠিক আছে তো আজকে আমি এরকম একটা গ্রুপ খুলবো নতুন নিয়মে ঠিক আছে আপনারা দেখতে পারবেন যে সবাই হচ্ছে গিয়ে আপনারা আবার ভয়েস রুম সহ বিগ গ্রুপ খুলতে পারবেন তো সেটার জন্য আমাদের কী করতে হবে এবং কি লাস্ট অ্যাপসটা কোথায় পাবেন অবশ্যই আমি ভিডিওর ভিতরে বলে দিব এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে তাই আমি হচ্ছে এখন একদম যেইভাবে হচ্ছে গিয়ে গ্রুপগুলি খুলব আপনারা সেম ওই রকমভাবে গ্রুপ খুলবেন তাহলে আপনাদের অবশ্যই ভয়েজ রুম সহ বিগ গ্রুপ খুলতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন প্লাস আইকনের ভিতরে যাব ঠিক আছে প্লাস আইকনের আচ্ছা তার আগে আমি একটা জিনিসে দেখাই নিই যে আমার এখানে গ্রুপ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ দেখতে পারতেছেন পাঁচটা গ্রুপ আছে এ একটা লাইভ রুম সহ পাঁচটা গ্রুপ আছে আর কি ঠিক আছে তো আমি এখন হচ্ছে গিয়া আর একটা গ্রুপ এক দুই তিন চার পাঁচ আর একটা গ্রুপ ক্রিয়েট করব নতুন করে এখন একটা গ্রুপ ক্রিয়েট করব ঠিক আছে তো এই যে দেখতেছেন আমি প্লাস আইকনের ভিতরে গেলাম প্লাস আইকনের ভিতরে যাওয়ার পরে এই যে দেখতেছেন এখানে লেখা আছে নিউ গ্রুপ চ্যাট হ্যাঁ নিউ গ্রুপ চ্যাটের উপরে ক্লিক করলাম চ্যাটের উপর ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ মানে কল গ্রুপ আর এটা হচ্ছে পাবলিক হ্যাঁ পাবলিক গ্রুপ হচ্ছে মানে বিগ গ্রুপ তো আমি এখন কী করব পাবলিকের উপর ক্লিক করব তো পাবলিকের উপর ক্লিক করলাম তো আমি এখান থেকে হচ্ছে একশো জন মেম্বার সিলেক্ট করতে পারবো তো আমি কী করলাম একশো জন মেম্বার সিলেক্ট করলাম না এই যে একটা একজন মেম্বার আমি এখানে সিলেক্ট করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে যেহেতু আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি সেটা দেখানোর জন্য আর কি আমি একজনকে নিলাম তো আমি এখন কি করব দেখেন আমি হচ্ছে গিয়ে এই যে ওকে বাটনটার উপর ক্লিক করব ঠিক আছে তো ওকে বাটনের উপর ক্লিক করলাম এখন এখানে আসছে গ্রুপ নাম তা আমি এখানে একটা গ্রুপ নাম দিব তা আমি হচ্ছে আমার যেহেতু আমার চ্যানেলের নাম মিঠুন অনলাইন টিপস আমি তো মিঠুন অনলাইন টিপসটাই দিয়ে দিলাম মিঠুন অনলাইন টিপস হুম এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কী করব আমরা এখানে যে দেখতেছেন একটা ফটো আমরা একটা ফটো নেব আপনারা একটা সেম একটা ফটো ব্যবহার করবেন আমি একটা ফটো ব্যবহার করে দিয়েছি এক মিনিট আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি হচ্ছে কি করব আমার যেহেতু ফটো এখানে তো নাই ওরকম তো আমি হচ্ছে তিনটা ফটো আছে যা হোক আমি একটা ফটো দিয়ে দিলাম এই যে এখানে দেখেন যে কোনো একটা ফটো এখন দিয়ে দিলাম ঠিক আছে আপনারা পরবর্তীতে ফটো চেঞ্জ করে নিতে পারবেন ওটা কোনো ব্যাপার না তো তারপর হচ্ছে গিয়া আমরা লোকেশনটা চেঞ্জ করে নিব এখান থেকে যে দেখেন ঢাকা লোকেশন আছে আমরা চাইলে এখানে যে কোনো লোকেশন দিতে পারি এই লোকেশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতেছেন এখানে সার্চ বাটন আছে আপনারা চাইলে ঢাকা ব্যবহার করবেন ঢাকায় আসিবি না আমার এখানে ঢাকা লোকেশন দেখাইতেছে তো এখানে আপনি মালয়েশিয়াও দিতে পারবেন লিখবেন মালয়েশিয়া মালয়েশিয়া তারপরে এই যে সার্চ বাটন ক্লিক করবেন সার্চের ওপর ক্লিক করলাম দেখেন এই যে আমাদের নিচে মালয়েশিয়া লেখাটা আসছে এটার উপর আমরা এখন টাচ করবো এটার উপর টাস্ক করে দিলাম আমাদের কিন্তু লোকেশনটা দেখেন এখানে ঢাকা ছিল এখন কিন্তু মালয়েশিয়া হয়ে গেছে তো আমরা এখন কি করবো একটা গ্রুপ ট্যাগ ব্যবহার করব একটা আমরা এই যে যেহেতু ভয়েস রুম আনবো আমরা এখন ভয়েস রুম ট্যাগটা ব্যবহার করব এই যে ভয়েস রুমের উপরে ক্লিক করলাম দেখেন আমাদের ভয়েস রুম ট্যাগটাও কিন্তু অটোমেটিক পড়ছে হ্যাঁ তো এখানে আমরা কী করবো এখন আমরা হচ্ছে গিয়ে এই যে নিচে দেখতেছেন ক্রিয়েট গ্রুপ লেখা আছে আমরা এই ক্রিয়েট গ্রুপের উপরে ক্লিক করব ঠিক আছে তো আমরা ক্রিয়েট গ্রুপে ক্লিক করলাম গ্রুপ করার পরে দেখেন আমাদের কিন্তু এখন একটা গ্রুপ এখন অটোমেটিক খুলে গেছে দেখেন আমি হচ্ছে গিয়ে যে মাসুম বাচ্চাকে নিয়ে ঠিক আছে একজন মেম্বার নিয়ে একটা গ্রুপ খুললাম এই যে দেখেন মাসুম বাচ্চা একজন এবং কি দুইজন একজন এবং একজন ওনার হ্যাঁ এই দুইজন আছে এখন আমি কি করব এখন হচ্ছে আমাদের এখানে লিমিট কত দিয়েছে দেখি আমাদের পাঁচশো লিমিট দিয়েছে আমরা জানি একটা গ্রুপ খুলতে গেলে আমাদের অতি ফার্স্ট পাঁচশো লিমিট দেয় হ্যাঁ এটা হচ্ছে কিন্তু সাত আট একটা আমি গ্রুপ খুলতেছি বিগ গ্রুপ ঠিক আছে ফ্যামিলি বোট বলতে পারেন তো আপনারা যদি চান যে কেউ হচ্ছে অফিসিয়াল গ্রুপ খুলবেন হ্যাঁ চার কোটির সংখ্যা বা তিন কোটির সংখ্যা যদি গ্রুপ খুলতে চান সেরও আমাকে দিয়ে খুলতে পারবেন ঠিক আছে আর একটা কথা আমি বলে দিই আজকের এই ভিডিওটা আপনারা যারা যারা অ্যাপস নেবেন তারা তো অবশ্যই আমার ডিসক্রিপশান থেকে আমার নাম্বারটা নিয়ে আমার এমন নাম্বারটা অ্যাড করে আমার সাথে কথা বলে নেবেন আর যারা যারা হচ্ছে গিয়ে বিগ গ্রুপ খুলতে চান একটা করে গ্রুপ লাগবে আপনাদের যে আপনারা গ্রুপ খুলতে পারেন না তাদেরকে জন্য আমি একটা করে গ্রুপ এভাবে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব এভাবে যদি আপনারা যত নেন তত আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি এখন দেখব যে আমাদের আসল কাজটা যে আসল যেই কাজটা আমাদের যে হচ্ছে গিয়া মানে ভয়েস রুমটা আমাদের ভয়েস রুমটাকে এখন আসে কি না আমরা সেটাই দেখার পালা এই যে আমাদের প্লাজ আইকন দেখতেছেন আমরা এখন প্লাজ আইকনের ভিতরে ক্লিক করব প্লাস এই ক্লিক করার পরে এই যে দেখতেছেন এখানে আমরা এই বাটনটার উপর ক্লিক করে দেব দেখেন ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন আমাদের কিন্তু ভয়েস রুমটা ওপেন হয়ে গেছে এটা কিন্তু ভয়েস রুম এটা কিন্তু ভয়েস ক্লাব না আমি একেবারে এক এক করে সব আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন এই যে এখানে ভয়েস ক্লাবে কিন্তু আপনি গান বাজাতে পারবেন না কিছু করতে পারবেন না ঠিক আছে তো এখানে কিন্তু সব ধরনের অপশন আছে দেখেন এই যে আমি এখন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবো ইউটিউব দেখতে পারবো এইগুলি কিন্তু ভয়েস ক্লাবে নাই আপনারা সবাই জানেন এগুলি ভয়েস ক্লাবে নাই এখন হচ্ছে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব এখান থেকে আপনারা চাইলে এখানে এই ভয়েস রুমে আপনাদের নিজেদের ফটো লাগাতে পারেন নো প্রবলেম ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনারা কী করবেন এখানে হচ্ছে গিয়া এই দেখেন ভিডিও দেখতে পারবেন গান বাজিতে পারবেন অডিও ভিডিও সব ঠিক আছে আর এখন তো আপনারা জানেন গতকালকে হচ্ছে আমি একটা ভিডিও দিছি সেটা হচ্ছে গিয়ে অটো অ্যাডমিনের যে ভিডিওটা সেই অটো অ্যাডমিনের ভিডিওটা কিন্তু আমি অলরেডি সেরে দিয়েছি আপনার যদি দেখতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওটাও ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন অটো অ্যাডমিন ঠিক আছে আমি এখানে হচ্ছে গিয়ে যে ওনার যে এখানে ভোট ধরছি এখানে কোনো অ্যাডমিন থাকবে না ভোট ধরতে পারবে আমাদের এটা দুই হাজার বাইশ সালে নতুনে এটা হয়েছে দেখতে পারতেছেন আমি কিন্তু ভয়েস রুমের উপর বসে আছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু একটা ভয়েস রুম ভয়েস ক্লাব না এই যে দেখেন আমাদের গ্রুপটা এইমাত্র মাত্র ক্রিয়েট করছি ঠিক আছে পাঁচশো মেম্বার শো এইমাত্র ক্রিয়েট করা গ্রুপটা এই যে আবার এখন একটু দেখাইতেছি এখানে চাইলে এখন আপনারা ফটোটা আবার চেঞ্জ করে নিতে পারেন আমার যেহেতু তার ফটো এখানে গ্যালারিতে শো করতেছে না হ্যাঁ দেখে আবার একটু শো করে কিনা এখন এখন সম্ভবত শো করবে সবগুলি ফটো হ্যাঁ এখন সবগুলি ফটো ইউসেছে আমি আবার ফটোটা আমি চেঞ্জ করে নিতেছি আর আপনারা এই অ্যাপসটা পাবেন হচ্ছে গিয়া অ্যাপসটা আমার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন যাদের যাদের অ্যাপসটা প্রয়োজন তারা অবশ্যই অ্যাপসটা আমার কাছ থেকে নিয়ে নেবেন হ্যাঁ তো যাই হোক এই বলে আমার ভিডিওটা এখানে আজকের মতো শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই